আসো আসো আসো, হাঁটি 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 হাঁটি। আগে পা পিছাতো, এখনো এগোচ্ছে। চলো না, তুমি নূপুর পরেছ। হ্যাঁ, পাই কি এটা? পাই কি এখানে আমি দুটো মাছ নিয়েছি। এই মাছগুলো হচ্ছে মৃগেল মাছ। এই মাছ দিয়ে আমি একটা ভাজা রেসিপি বানাবো। তাহলে মাছটা প্রথমে আমি কেটে নিচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত হতে হতে মাছের যেসব মশলা যা যা উপকরণ লাগবে সব গুছিয়ে নেব। এবার আমি মশলাগুলো বেটে নেব। খালি করতে হবে, এক পাশে করতে দিয়ে যাবে না। এবার মাছে মশলাটা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরে পাতা, এবার দিয়ে দেবো পেঁয়াজ, রসুন আর আদা বাটা। এবার দিয়ে দেবো লঙ্কা বাটা, আর দিয়ে দেবো সর্ষের তেল। এবার ভালো করে মাখিয়ে নেব। এদিকে মাছে মশলা মাখানো হয়ে গিয়েছে, এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবে। কিছুক্ষণ ঢাকা থাকলে মাছের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যাবে। ভাতটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এবার আমি মশলা মাখানো মাছগুলো ভেজে নেব। Thank you.
মাছটা খুব আস্তে আস্তে ভাজতে হবে, আস্তে একদম অল্প জালে ভাজতে হবে। মশলা মাখানোর পরে মাছটা ভাজা হয়ে গেছে, আর এইদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে, আর এবার আমরা ভাত খেয়ে নেবো। আর এইরকম মশলা দিয়ে মা আজকে ফার্স্ট বানালো, আর তোমরাও দেখতে পাচ্ছ যে এই মাংস ভাজার মতন, দেখি কেমন হয়েছে খেয়ে। দেখ কেমন হয়েছে খেয়ে মাছ ভাজা, মশলা দিয়ে মাছ ভাজা। এটা গরম ভাতের সঙ্গে খেলে খুবই ভালো লাগবে। এরকম করে মাছ ভাজা গরম ভাতের সঙ্গে দারুণ হয়েছে, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবা, খুব ভালো লাগবে। তো আমাদের চ্যালেঞ্জ, আমার বৌদির বা আমার সঙ্গে অন্য কারো চ্যালেঞ্জ দেখতে হলে তাহলে আরেকটা চ্যানেল জুনিস লাইফ, তো ওখানে গিয়ে দেখে আসবে। এই ভিডিও নিচে লিংক দিয়ে দেবে, অবশ্যই গিয়ে দেখে আসবে, ভালো লাগবে। তো আজকের মতন এখানেই, বাই বাই।